অ্যাডজাস্টেবল ডায়ালটা এখানে আছে, আমি তারপর আপনাদেরকে এটা ব্লেডটা একটু খুলে দেখাচ্ছি। দেখেন ব্লেডটা খুলে দেখাচ্ছি, আবার অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম এখন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বিশ্ববিখ্যাত প্যানাসোনিক ব্র্যান্ডের অত্যন্ত ভালো কোয়ালিটির, ভালো মডেলের কিছু ট্রিমার, হেয়ার এবং বিয়ার্ড ট্রিমার দেখাবো, যেগুলো আসলে শুধু বাংলাদেশের জন্য না, পুরো বিশ্বের জন্যই কিন্তু এই ব্র্যান্ডগুলো, এই মডেলগুলো কিন্তু খুবই ভালো চলে। তো আপনারা যারা এই আমার সামনে যে ট্রিমারগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্যানাসোনিকের, এবং শুধুমাত্র মডেল ভিন্ন, এক একটা এক এক ধরনের মডেল। এই যে প্রথমে যে মডেলটা দেখছেন, এটা হচ্ছে প্যানাসোনিকের ER206 মডেল, এবং এটা আমি আপনাদেরকে একটু দেখাই, এসি এবং রিচার্জেবল, অর্থাৎ আপনারা এটা ডিরেক্ট কারেন্টে অথবা চার্জ করে ব্যবহার করতে পারবেন, বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার। তো ভিউয়ার্স, এটাতে একটু শর্ট ডিসক্রিপশনটা দেখেন, এটাতে কুইক অ্যাডজাস্টেবল ডায়াল আছে 2 থেকে 18 mm পর্যন্ত, অর্থাৎ 12টা স্টেপে আপনারা কিন্তু আপনাদের চুল কিংবা দাড়ি যেগুলো কাটতে চান সেগুলো কিন্তু অ্যাজ করে নিতে পারবেন। আর এটা দেখেন, এখানে আর একটু শর্ট ডিসক্রিপশনগুলো দেওয়া আছে, আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টই খুলে দেখাবো, এটার সাথে কি কি থাকে এবং চালায় মানে ইয়ে পুরোটা দেখাবো। মেড ইন থাইল্যান্ড, এটা দেখেন এখানে লেখা আছে প্যানাসোনিক জাপানিজ ব্র্যান্ড, আমরা সবাই জানি, বাট এটা অ্যাসেম্বল হচ্ছে থাইল্যান্ডে। আমি এখন সরাসরি আপনাদেরকে প্রোডাক্টটা একটু খুলে দেখাচ্ছি, আপনারা দেখেন এই যে প্রোডাক্টটা, এটা হচ্ছে, এটার সাথে পাবেন আপনারা একটা ব্যাগ, লেদারের ব্যাগ, আর সাথে পাবেন একটা ম্যানুয়াল বুক, প্যানাসোনিকের থেকে দেওয়া ম্যানুয়াল বুক, আর এটার সাথে পাবেন আপনারা একটা অ্যাডাপ্টর, প্যানাসোনিকের একটা অ্যাডাপ্টর পাবেন, এটার সাথে পাবেন আপনারা প্যানাসোনিকের থেকে দেওয়া একটা অয়েল পট সহ একটা অয়েল, একটা অয়েল পাবেন যেটা ব্লেডের ধারটা ঠিক রাখে এবং ব্লেডটাকে সবসময় শার্প রাখে। এটার সাথে পাবেন আপনারা ব্লেড পরিষ্কার করার জন্য একটি ছোট ব্রাশ। আর ভিউয়ার্স, এই যে হচ্ছে এটা মূল মেশিনটা, এটা আপনাদেরকে একটু খুলে দেখাই। এটা আসলে আপনারা এই যে এখানে দেখেন, এখানে রেগুলেটর আছে, এই রেগুলেটর দিয়ে কিন্তু আপনারা এটাকে ছোট বড় সাইজ করে নিতে পারবেন, এবং সাইজগুলো কিন্তু এখানে দেখা যাবে, সর্বনিম্ন হচ্ছে 1, এভাবে আপনাকে আপনি বাড়ায় নিতে পারবেন, এবং সর্বোচ্চ হচ্ছে 12 নম্বর সাইজ। এবং যখন এটা আপনি খুলে ফেলবেন তখন কিন্তু এটা একদম জিরো হয়ে যাবে, যখন এটা আপনি খুলে ফেলবেন তখন কিন্তু একদম জিরো হয়ে যাবে, এবং এই যে এই ব্লেডগুলো কিন্তু আপনারা খুলে ব্যবহার ধুতে পারবেন, ধুয়ে আবার শুকিয়ে রাখতে পারবেন আর কি। আর চাইলে কিন্তু আপনারা এগুলো কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারেন। আবার এই যে আমি অ্যাডজাস্ট করে দিলাম। তো ভিউয়ার্স, আমি এখন এটা রেখে আমি পরেরটাতে যাচ্ছি, আপনাদেরকে একটু পরেরটা দেখাচ্ছি। পরের যে মডেলটা, এটা হচ্ছে প্যানাসোনিকের ER217S মডেল, এটা হচ্ছে ওয়াশেবল, এসি এবং রিচার্জেবল বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার, ওয়াশেবল এখানে দেখায় দিচ্ছে। আর ভিউয়ার্স, এটাতে কিন্তু আপনারা 0.5 mm থেকে 20 mm পর্যন্ত আপনারা এটা বড়ো মানে ছোট বড় করে নিতে পারবেন, অর্থাৎ এটাতে আপনারা প্রায় 14টা স্টেপসে এটাতে আপনারা সাইজ করতে পারবেন। আর ভিউয়ার্স, এই যে মেশিনটা দেখছেন, এটা কিন্তু সরাসরি জাপানে তৈরি হয়, মেড ইন জাপান, একদম এটা জাপান অ্যাসেম্বল। এটার ব্যাকসাইডটা, বক্সের ব্যাকসাইডটা আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে শর্ট ডেসক্রিপশনগুলো দেওয়া আছে, পাশাপাশি এখানেও লেখা আছে মেড ইন জাপান। তো আমি এখন আপনাদেরকে এটার বক্সটা একটু খুলে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এটার সাথে আপনারা একটা ব্যাগ পাবেন, ম্যানুয়াল বুক তো দেওয়াই থাকবে সাথে, এটার সাথে আপনারা একটা হেভি কোয়ালিটির একটা অ্যাডাপ্টার পাবেন, এবং বরাবরের মতো এটার সাথেও আপনারা একটা অয়েল পট পাবেন, এবং একটা ব্রাশ পাবেন। এবং এই যে মেশিনটা, এখন এর মূল মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মূল মেশিনটা, এখানে কিন্তু দেখেন মডেল নাম্বার সহ প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, মেড ইন জাপান লেখা আছে। এবং এটা কিন্তু এই যে দেখেন, এগুলো কিন্তু আপনারা যখন ডায়াল করবেন, এই যে এই এই ডায়ালের রেগুলেটরটা হচ্ছে এখানে, এখানে কিন্তু এই মার্ক করা আছে আপনি কোন সাইজটা করতে চান, আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর যখন এটা ঠিক এটা খুলে ফেলবেন, এই যে এটাও কিন্তু একদম জিরো হিসেবে কাজ করবে, একদম জিরো ক্লিন শেপ করে নিতে পারবেন, এটাও চাইলে কিন্তু আপনারা খুলতে পারবেন, খুলে ওয়াশ করতে পারবেন, প্রত্যেকটাই কিন্তু একই সিস্টেম। তো আমি এখন এটা অ্যাডজাস্ট করে দিলাম, এরপরে যেটা সেটা একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এরপরের মডেলটা হচ্ছে প্যানাসোনিক ER2031K,
এসি এবং রিচার্জেবল বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার, অর্থাৎ প্রত্যেকটা ট্রিমারেই কিন্তু আপনারা সরাসরি কারেন্টে এবং অথবা চার্জ করে চালাতে পারবেন। এটাও কিন্তু মেড ইন জাপান, অর্থাৎ সরাসরি জাপানে তৈরি হয়, এগুলা ব্র্যান্ড জাপান এবং অ্যাসেম্বলও জাপান। আমি এখন এটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এটার সাথেও কিন্তু আপনারা একটা এই যে লেদারে ব্যাগ পাবেন এবং ম্যানুয়াল বুক সাথে দেওয়া থাকবে, আর এটার সাথে থাকবে এই যে একটা অ্যাডাপ্টার থাকবে, অনেক হেভি কোয়ালিটির। ভিউয়ার্স, এই যে দেখেন এটা হচ্ছে মূল মেশিনটা। তো এটা সিস্টেমগুলো হচ্ছে, এটা কিন্তু আপনার রেগুলেটরটাও এক সাইডে, এখান থেকে কিন্তু আপনারা কমানো বাড়ানো করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার 1 থেকে 8 পর্যন্ত ডায়ালিং অপশন আছে। এটা হচ্ছে অন অফ সুইচ, এবং এটা হচ্ছে আপনি যখন খুলে ফেলবেন তখন জিরো, একদম জিরো থাকবে। এবং এটা হচ্ছে আপনার ব্লেডটা, খুলতে পারবেন এবং ওয়াশ করতে পারবেন। প্রত্যেকটারই সেম সিস্টেম, আমি তারপর আপনাদেরকে বলছি এবং দেখিয়ে দিচ্ছি আর কি। আর এটা অ্যাডজাস্টেবল কিন্তু এই যে এখানে, তো আপনি যখন আবার ছোটো করবেন ঠিক এখান থেকেই আপনাকে ঘুরে ঘুরে ছোটো করতে হবে। অর্থাৎ একের মধ্যেই কিন্তু সবগুলো পাচ্ছেন আপনারা, মানে আপনার যে অনেকগুলা আপনার দাঁত মানে কাটা থাকবে অ্যাডজাস্ট করার জন্য, অনেকগুলো কাটা থাকবে এবং একটা কাটা দেখা গেছে যে ভেঙে গেলে পরবর্তীতে আপনার এই কিছু করা যায় না, কিন্তু এখানে একটা থেকেই আপনি কিন্তু সব ধরনের সাইজ করে নিতে পারতেছেন। তো এরপরে যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসোনিকের এসি এবং রিচার্জেবল বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার, মডেল হচ্ছে ER2051K। এটাও কিন্তু দেখতে ওটার মতো সেমই 2031K এর মতো, ডিফারেন্স হচ্ছে 2031K আপনার ফুল চার্জের জন্য প্রথমবার চার্জ দিতে হয় 8 ঘন্টা, আর এটা ফুল চার্জের জন্য প্রথমবার চার্জ দিতে হয় 1 ঘন্টা। এইটাই হচ্ছে এটা আপডেট ভার্সন আর কি। এটাও কিন্তু অ্যাসেম্বল জাপান, মেড ইন জাপান। আমি এটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটাও দেখেন আপনারা সেম যা যা ওটাতে আছে, 2031K-তে আছে, এটা এখানে 2051K-তেও সেম সব কিছু আছে। এটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে অয়েল, এবং এটা হচ্ছে মূল মেশিনটা। জাস্ট এখানে লেখা আছে এসি আর রিচার্জেবল 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা চার্জ দিলে কিন্তু এটা চার্জটা হয়ে যাবে, আর বাকি সবই সেম। অ্যাডজাস্টেবল ডায়ালটা এখানে আছে। আমি তারপর আপনাদেরকে এটার ব্লেডটা একটু খুলে দেখাচ্ছি। দেখেন ব্লেডটা খুলে দেখাচ্ছি, আবার অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিলাম, এখন এটা অ্যাডজাস্ট করে নিলাম। তো ভিউয়ার্স, প্রত্যেকটা ট্রিমারে কিন্তু আপনাদেরকে আমি খুলে একদম মানে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আর কি। তো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকটা ট্রিমার দেখলেন, আমি আপনাদেরকে একদম খুঁটিনাটি এটা দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা ট্রিমারের দাম বলে দিচ্ছি, খুবই চিপ মানে কম প্রাইসের মধ্যে, এবং এটা আপনাদেরকে কীভাবে আপনারা নেবেন সেই নেওয়ার প্রসেসটাও বলে দিচ্ছি। প্রথমে যেটা দেখেছেন এটা হচ্ছে ER2061K মডেল। অবশ্যই আপনারা যে যেটা নেবেন আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন অথবা মডেল নাম্বারটি বলবেন প্লিজ, নাহলে আমরা বুঝতে পারবো না। তো এটা হচ্ছে ER2061K মডেল, এটার প্রাইস হচ্ছে অনলি 3500 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে অনলি 3500 টাকা। এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ER2017S মডেল, এটার প্রাইস হচ্ছে অনলি 5600 টাকা, অনলি 5600 টাকা। এবং এরপরে যেটা দেখছেন আপনারা এই যে ER2031K মডেল, এটার প্রাইস হচ্ছে অনলি 6000 টাকা, অনলি 6000। এবং এরপরে যেটা দেখছেন আপনারা ER2051K মডেল, ER2051K মডেল, এটার প্রাইস হচ্ছে অনলি 6900 টাকা, অনলি 6900 টাকা। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আসলে এটা নেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারবেন। প্রয়োজনে আমাদের সাথে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে লোকেশনটা আরও বিস্তারিত জানতে পারবেন, কোনো বুঝার কোনো সমস্যা হলে। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে চান, একদম মানে আপনার জেলা উপজেলা পর্যায়ে কিংবা গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে অর্ডার নাম্বারটি মডেল নাম্বারটি শেয়ার করবেন এবং প্রাইস এনশিওর হবেন। তারপরে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন। বিকাশ অথবা নগদের মাধ্যমে আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার পরে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে দেবো। প্রোডাক্টটি যখন আপনারা হাতে পাবেন, আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন অথবা প্রোডাক্টটি বুঝে নিয়ে টাকা দেবেন, একই কথা। তো এই হচ্ছে নেওয়ার প্রসেস, ডেলিভারি প্রসেস খুবই সহজ। আপনারা যেখান থেকে নিতে চান আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন।
তো ভিউয়ার্স আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।